কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুভিটা হচ্ছে এমন একটি মুভি যা স্টুডেন্টের সাথে ছাত্র রিলেশন হয়ে যায় এবং তারা টপাটপ প্রোগ্রাম চালায়। তো আজকে আমরা এটাই জানবো। তো মুভির শুরুতে আমরা দেখতে পাচ্ছি টম নামের একটি ছেলে, সে পরীক্ষা দিতেছে। তার পরীক্ষার প্রশ্ন এমন খারাপ হয়েছে যে সে খুব ভেঙে পড়ে। তো পরবর্তীতে তার বন্ধু আসে, তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে তোমার। তো বলে যে আমি পরীক্ষা খুব খারাপ হয়েছে। তো তার বন্ধু বলতেছে যে যাওয়ার হয়েছে, তুমি এটা নিয়ে একদম টেনশন করবে না। পরবর্তীতে টম তার মেয়ে গার্লফ্রেন্ডের সাথে মিলে। তো মেয়েটি তাকে খুব ভালোবাসে, কিন্তু টম মেয়েটিকে একটু পছন্দ করে না। তো তারা ডেটে যায়, ডেট শেষ করে পরবর্তীতে তারা বাড়িতে যায়। তো টম তার বাবার কাছে যায়, বাবার কাছে গিয়ে বসে এবং তার বাবা বলতেছে তোমার কলেজ থেকে একটা কল এসেছে এবং বলেছে তারা তুমি সব বিষয়ে ফেল করেছো, সামনে তোমাদের ভ্যাকেশন, আমি চাই না তুমি ভ্যাকেশনে এনজয় করো, আমি চাই তুমি ভ্যাকেশনে মনোযোগ দিয়ে পড়ালেখা করো এবং নেক্সট এক্সাম তুমি ভালো করো। আমি তোমার জন্য একটা টিচার নিয়োগ দিয়েছি, সে তোমাকে রেগুলার পড়াবে। তো টম কথাটি শুনে খুবই ভেঙে পড়ে, এনজয় করার জায়গায় পড়তে হবে। আসলে সবার ক্ষেত্রে এরকম হয়, আমরাও পড়তাম জানতাম যে আসলে পড়াটা ভাই অনেক খারাপ। তো পরবর্তীতে তার যেই টিচার আছে সেই টিচারের সাথে মিলে, তো মিলে কথা বলে, কিন্তু টম যে টিচার আছে সে খুব পছন্দ করে, কিন্তু টমের বাবাও টিচারকে পছন্দ করে ফেলে। টিচারের সাথে আলাপ আলোচনা শেষ করে টম রাত্রে তার বন্ধুদের সাথে পার্টিতে যাচ্ছে। তো পার্টিতে যাওয়ার পরে তার বন্ধুরা যে আছে তারা কী করে একটা মেয়ের সাথে টমের রিলেশন করে দেয়। তো পরবর্তীতে কী করে দুজনেই গাড়ির ভিতরে যায়। তো গাড়ির ভিতরে যাওয়ার পরে তারা ওইখানে টপাটপ প্রোগ্রাম চালায়। তো প্রোগ্রাম চালানোর পরে মেয়েটি যে আছে, মেয়েটির বয়ফ্রেন্ড ছিল খুবই মাস্তান টাইপের, তো দলবল নিয়ে আসে, তো একটা ছেলেকে মারতে শুরু করে। তো মেয়েটি বলে যে এটা যে আমার অ্যাকাউন্ট খুলেছে এই মেয়েটা সে নয়, তুমি তাকে কেন মারছো। তো মেয়েটি চলে যায় এবং টম যে আসে সে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তো অবশেষে টম বাড়িতে আসে, বাড়িতে আসার পরে দেখতেছে যে সুইমিং পুলে সেই টিচারটা কী করতেছে, উলঙ্গ হয়ে গোসল করতেছে সব কিছু খুলে। তো এটা দেখে টম খুবই এনজয় করে। টিচার যখন কাপড় চেঞ্জ করার জন্য ঘরে যায়, তো কী করে টমও সাথে সাথে পিছন ছুটে চলে গিয়ে দেখে যে কীভাবে কাপড় চেঞ্জ করে। তো দেখে টম খুবই আকৃষ্ট হয়ে পড়ে। পরের দিন যখন টম পড়তে বসেছে টিচারের সাথে, তো বলতেছে যে আমার পড়ার প্রতি একটু ইন্টারেস্ট নাই, আমি বড় একজন টিকটকার হব। তো টম কী করে ম্যাডামের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ে। তো পরবর্তীতে কী করে তারা দুজনেই ডেটে যায়। তো ডেটে যাওয়ার পরে যে টিচার ছিল তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে তারা আক্কা জাক্কা করে মোলাকাত করে। তো এটা কী করে টম দেখে খুবই ভেঙে পড়ে। তো পরবর্তীতে কী করে টম এবং টিচার দুজনেই সাথে চলে আসে এবং যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে কী করে পিছন ছুটে চলে। পরের দিন রাত্রে যখন টিচার আবার সুইমিং পুলে সব কিছু খুলে গোসল করতেছে, তো কী করে টম সেটাও দেখে। তো কী করে টিচার তাকে দেখে ফেলে, তো দেখে বলতেছে যে তুমি যে এইসব লুকিয়ে লুকিয়ে দেখে এটা ভালো মানুষের কাজ নয়। তো পরবর্তীতে কী করে যে পরের দিন যে টম ছিল সে দেখতেছে যে টিচার এবং তার এক্স গার্লফ্রেন্ড ঘুরতে যাইতেছে। তো এটা দেখে কী করে টম খুবই ভেঙে পড়ে। টিচার যখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে মিলতে যাচ্ছে, তো কী করে হঠাৎ দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে গোপাগোপ প্রোগ্রাম চালাইতেছে। তো এইটা দেখে কী করে টিচার খুব ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে আসে, এসে খুব দুঃখ মানে দুঃখী হয়ে পড়ে এবং টম আসে তাকে বলে যে কী সমস্যা। তো তারা দুজন একজনের প্রতি আরেকজন ফিলিংস মানে অন্যরকম একটা ফিলিংস হয়ে পড়ে। তো দুজনে কী করে যে সুইমিং পুল ছিল সেখানে গোপাগোপ টপাটপ প্রোগ্রাম চালায়। ধীরে ধীরে টম এবং টিচারের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়ে যায়, BFGF। তো পরবর্তীতে কী করে টম তার বাড়িতে তার জন্মদিন উপলক্ষে বিশাল এক পার্টির আয়োজন করেছে। তো কী করে তার বাবা টমের বাবা টিচারকে একা ডাকে। তো একা ডাকার পর টিচারকে বলতেছে যে তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমার সাথে ঘুমাতে চাই। তো টিচার বলে কি কই আপনার সাথে আমার যায় না। তো টিচার কী করে ওইখান থেকে চলে যায়। তো পরবর্তীতে চলে যাওয়ার পরে টম রুমে একা ছিল, রুমে যাওয়ার পর টিচারও কী করে সেখানে যায়, রুমে গিয়ে ওইখানে আবার কী করে টপাটপ প্রোগ্রাম চালায়। তো পরবর্তীতে যখন পরের দিন রাত্রে যখন তারা কী করে একসাথে মিশে সুইমিং পুলে গিয়ে প্রোগ্রাম চালাবে, তো কী করে তার বাবা টমের বাবা দেখে ফেলে। তো দেখে বিষয়টা জানে। তো জানার পরে টমকে জিজ্ঞাসা করে তার বাবা, তো টম কিছুই উত্তর দেয় না। তো টমের যখন এক্সাম শেষ তার রেজাল্ট খুবই ভালো হয়, তো তার বাবা খুবই খুশি হয়। টমের বাবা টমকে ডাকে এবং জিজ্ঞাসা করে কয় তোমাদের মাঝে যা চলতেছে সব কিছুই আমি টিচারকে 1,000,000 টাকা দিয়েছি, সেই জন্য তোমার সাথে এরকম করতেছে, সব কিছুই তার অভিনয়, তার কিন্তু বয়ফ্রেন্ড আছে, হাজবেন্ড আছে এবং তার ছেলে মেয়ে আছে, তুমি তাকে বলে যাও। তো পরবর্তীতে কী করে
টম রেগে সেখান থেকে চলে আসে এবং বাইরে দেখে টিচার। তো টিচারকে সে একথা বলে, তো টিচার কী করে, তাকে থাপ্পড় মারে। তো পরের দিন টিচার যখন রুমে এখানে শুয়ে আসে, তো কী করে টম যায় সেখানে গিয়ে তারা প্রায় 2-3 ঘন্টা টপাটপ প্রোগ্রাম করে। তো প্রোগ্রাম করার পর কী করে এটা জানাজানি হয়ে যায় এবং আউট যেই মানুষ আছে তারাও জানাজানি হয়ে যায়। তো কী করে টিচার যাওয়ার আগে তাকে এমন একটি চুম্মা দিয়ে যায়, আপনারা মুভিটা না দেখলে বুঝতে পারবেন না, মুভিটা অনেক সুন্দর। তবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন।